মোটরবাইক নিয়ে বাড়ি ফেরার পথে হাতির হামলায় প্রাণ হারালো দুই যুবক শনিবার রাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বানারহাট থানার অন্তর্গত হলদিবাড়ি মোড় এলাকায় জানা গিয়েছে মৃত দুই যুবকের বাড়ি বানারহাট থানার তোতাপাড়া চা বাগানে শনিবার রাতে মোটর বাইকে করে একসঙ্গেই বাড়ি ফিরছিলেন দুজন সেই সময় হাতির মুখোমুখি পড়ে যায় তারা আচমকাই তাদের ওপর হামলা চালায় ওই হাতি এক ব্যক্তি ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় বিষয়টি তাদের নজরে আসে তিনি দ্রুত বানারহাট থানায় খবর দেন খবর পেয়ে ঘটনাস্থলে আসে বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীরাও হাতির হামলায় মোটরবাইকটি সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে যায় মৃত্যু হয়েছে ওই দুই যুবকের মৃতদের মধ্যে একজনের বয়স আঠেরো ও আরেকজনের বয়স ১৯ বছর ছিল বলে জানা গিয়েছে রবিবার মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য পাঠানো হয় একদিকে যেখানে দুটি তরতাজা প্রাণ শেষ হয়ে যাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় অন্যদিকে হাতির হামলার ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও